আকাশ মার্গত রিল মুম্বাই। সরুপথর অঞ্চলের এক নং রজাপুখুরীত তুরুংগাঁওত অবস্থিত অশোক বিহার প্রাঙ্গণত বর্ষাবাস হিসাবে পালন করা প্রবারণা উৎসবটি অতি উলহ মালহেরে গাঁওখনের প্রায় 85 ঘর মানুষ লগলাগি পালন করে। উক্ত উৎসবের অন্তিম দিনা সন্ধ্যা তুরুংগাঁওর যুব সমাজে 1000 বন্তি প্রজ্বলন করে ঢোলে ডগরে আনন্দ উল্লাস করার সমাজের পরা অপায় অমঙ্গল তথা অসূয়া দূর করে নিবল দুটাক মুম্বাই অর্থাৎ আকাশবন্তি প্রজ্বলন করে আকাশ মার্গত উড়াই দিয়ে। প্রবারণা উৎসবের অন্তিম দিনা এই মুম্বাই উড়ার মুহূর্ত গাঁওখনের সকল ডেকা গাভরু বৃদ্ধ বনিতা আর কণ কণ মইনা মাইনী সকলে উপস্থিত থাকি উক্ত আনন্দের সমভাগী হয়। আজি আমার যে উৎসব হয়ে আছে সেই উৎসব আমার অন্যতম উৎসব, ইয়াক আমি প্রবারণা উৎসব বলে কোম, আর আমি তাই ভাষাত ইয়াক ওকুয়া বা পুতুয়া বলে কোম। আমার বুদ্ধকালে তিনিমাহ বর্ষাকালীন তিনিমাহ বর্ষাবাস হিসাবে পালন করে। এই তিনিমাহত সাধারণত ভিক্ষুসকলে নির্দিষ্ট বিহারত থাকি ধর্ম দেখনা দিয়ে। প্রত্যেক সপ্তাহতে পূর্ণিমা অমাবস্যা আদি করে যা তিথিয়ে পড়ে সকল রাইজে ইয়াত একত্রিত হয়ে এই সেবা প্রার্থনা করে। শিল পঞ্চশীল অষ্টশীল আদি গ্রহণ করে। আর এই তিনিমাহর এই বর্ষাকালীন তিনিমাহ বিভিন্নজনে বিভিন্ন ব্রতত থাকে। আর এই আজির যে উৎসব, এই আজি এই বর্ষাবাসর অন্তিম দিন, ইয়াক প্রবারণা উৎসব বলে কয় বা অকুয়া বলে কয়। আজিরপর ভিক্ষুসকলে থাকা যে বৌদ্ধবিহার এড়ি থাকে অন্য জায়গা ভ্রমণ করব পারে। আসলতে বুদ্ধর সময়ত এই বর্ষাকালীন সময়ত মানুষবিল খেতে বাতিত ব্যস্ত থাকার কারণে বৌদ্ধ ভিক্ষুসকলে ধর্ম প্রচার করবলে বা বেলে কাম করবর কারণে এঠাইর পর অন্য ঠাইলে যাওয়ার অসুবিধা হওয়ার দেখি বুদ্ধ গৌতম বুদ্ধয় তথাগত বুদ্ধ গৌতম বুদ্ধয় এই তিনিমাহ এই খেতির তিনিমাহ একে জায়গাতে থাকি নির্দিষ্ট বৌদ্ধবিহার থাকি ধর্ম শিক্ষা দিবর কারণে এই প্রচলন করে গেছে। আজি ইয়ার লগতে আমি আমার ভিক্ষুসকল আর আমার গায়ক গায়িকা আছে নিজকে আত্মশুদ্ধিও করে, নিজের ভুলবিল যুগুতিয়ায় লো যে কি ভুল করল কিবা অন্যায় কিবা কাম করেছো নাকি বা তেনেকরণে করব নলগিয়া কিবা কাম করেছো নাকি এইবিল মনত জুকিয়ায় এই সংশোধন নিজকে আত্মসংশোধনও করে। ইয়ার মানে তাৎপর্যটা এইটাই। আজি কি কি অনুষ্ঠান? আজি যাকালি আমার হয়ে গেল পেটেসা বলে কয় কল্পতরু, তো আমি বিভিন্ন দানীয় সামগ্রী লো আমি শোভাযাত্রা করলো। আর আজি এটা যুব সমাজে 1000 বন্তি প্রজ্বলন করেছে, আপনারা দেখি পাইছে সাগে বিভিন্ন আকার বন্তি কৈছে। ইয়ার উপরেও আমার যেটু পরম্পরাগত হট বেলুন ফুমফাই বলে কম, আমি এই ফুমফাই আজি এটা উত্তোলন করি। ফুমফাই উত্তোলন করে আমি সমাজের পরা অসূয়া অশান্তি যাতে দূর হয় সে তার কামনা করো। আকাশমার্গত উড়াম এই হট বেলুন এই আমি অতীজের এনেকা ধরনের শুভ কামত বিশেষ করে আজির দিন করো আর অন্য কিছু শুভ কামতো সময়তো এই বেলুন উড়ায় আমি অসূয়া অশান্তি সমাজের পর নাশ হোক এই আশার আমি প্রার্থনা করো। আমার গাঁত এই প্রত্যেক গাঁতে হয়, আমার বিশেষ করে তাই বৌদ্ধ যখন আছে তাই জাতীয় বৌদ্ধ আছে তখন এই প্রত্যেক গাঁতে এই অনুষ্ঠান আজি একে সময়তে করেছে। আজি আমার এই গাঁত এই গাঁর প্রায় 85 ঘর মানুষ আছে, আমি গোটেই সমিল মিলে এই অনুষ্ঠান করবো।